আমি তো এটাই বুঝতে পারছি না, আমার ওইটুকু মেয়ের উপর কার এমন রাগ থাকবে? কি এমন করেছে? এক্স্যাক্টলি, হয় রাগ ছিল বা ক্রাশ ছিল, এই রাগ থেকেই ওকে কেউ কিডন্যাপ করেছে এত কিছু বিপদ উপেক্ষা করে। আর তা না হলে কেউ ওকে পছন্দ করে, আর ও তার প্রস্তাবে রাজি না হয় ওকে জোর করে তুলে নিয়ে গেছে। হয়তো জোর করেই বিয়ে থা করে সংসার করছে, এ দুটোর বাইরে তো আর কিছু থাকতে পারে না। আর কেউ যদি ওকে জোর করে তুলে নিয়ে গিয়েই সংসার করে থাকে, সেক্ষেত্রে কিন্তু সর্বজিৎ আর কোনোভাবে ইনভলভ হচ্ছে না। আর কারো যদি রাগ থাকে তার থেকে কিডন্যাপ করে, তাহলে কি এমন রাগ? আর সর্বজিতের যে ধরনের রাগ তাতে তাকে ওর কিডন্যাপ করার কথা নয়। আর অন্য কাউকে দিয়ে কিডন্যাপ করিয়ে ও নিজে একেবারে নর্মাল বিহেভ করবে সেটাও কিন্তু নয়। ও কলেজে যাচ্ছে, আমার সামনে এসে বসে আমাকে ফেস করছে, মামার সঙ্গে ফেস করছে, এত স্বাভাবিক থাকবে এটা কিন্তু একটু আনইউজুয়াল। তবু আপনি যখন এটা বললেন আমি মাথায় রাখবো, আর এটাও মাথায় রাখবো কারো ওর প্রতি এরকম নজর ছিল কিনা। যদিও তন্নতন্ন করে খুঁজেছি আমরা, ওর সমস্ত বন্ধু বান্ধবকে ক্রস চেক করেছি, একমাত্র সর্বজিৎ ছাড়া এ ব্যাপারে আর কেউ কোনো হদিস দিতে পারেনি। আর সর্বজিৎ যে হদিস দিয়েছিল যে একটি ছেলের সঙ্গে দিঠিকে দেখা গেছে, সেটাও খুব ভাষা ভাষা, সলিড প্রমাণ কিছু নয়। আমি হয়তো খুব বোকা বোকা কথা বলছি, আসলে এই মানুষটার জন্য দেখুন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এইভাবে চলতে থাকলে আমি জানি না যে কোনো দিন যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি শুধু একটা 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 কথা জানতে চাই, আমার মেয়েটাকে কতদিনে আপনারা খুঁজে বের করে দিতে পারবেন? দেখুন এভাবে তো বলা সম্ভব নয়, কিন্তু আমার পুরো টিম কাজ করছে, হতে পারে আগামী 5 মিনিটের মধ্যেই হয়তো খবর পেলাম কোনো। আবার হয়তো আবার কোনোদিনই কোনো খবর পেলেন না শ্রীময়ী, তাই তো? না ম্যাডাম, এটা আমার কাজ এবং এটা আমার চ্যালেঞ্জ। আমি আমার কাজকে কোনোদিন বিফলে যেতে দিই না, আজ এক্ষেত্রে দেবো না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এরকম কখনো হতে পারে না যে আমি ওকে খুঁজে পাবো না, খুঁজে আমি ওকে পাবোই। মাঝখানের এই মিসিং লিঙ্কটা পেয়ে গেলে আমি আপনাকে এখনই বলে দিতে পারতাম, তবু আপনিও আজ আমাকে নতুন কিছু সূত্র দিলেন, সে ব্যাপারগুলো আমি খতিয়ে দেখছি। দিঠি সেনগুপ্ত মিসিং কেসে একটা সর্বজিৎ বলে ছেলেকে ইন্ট্রোগেশন করা হয়েছিল, আপনার মনে আছে? আপনি কাজ করুন, ওই ইন্ট্রোগেশনের রেকর্ডটা একবার আমার কাছে নিয়ে আসুন, তার সঙ্গে চেক করে নিন ওর ফোন নাম্বারটা এখনো এক আছে কিনা। যদি এক থাকে তাহলে গত এক মাসের ওর কল লিস্ট আমার চাই, রাইট? আর তার সঙ্গে আমি আগামীকাল হয়তো ওর বন্ধু বান্ধবদের সঙ্গেও এখানে একবার দেখা করতে চাই, ঠিক আছে? কল লিস্টটা বার করুন প্লিজ। ওকে স্যার, আমি কালকের মধ্যেই করে দেওয়ার চেষ্টা করছি। রাইট, আমি এভাবেও চেষ্টা করছি। বলছিলাম যে কাল কি আরেকবার আসবো? আমি জানিয়ে দেবো ম্যাডাম। দেখুন আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি চলতে পারছেন না, একদম ভেঙে পড়েছেন খুব। আপনি প্লিজ এতটা স্ট্রেস নেবেন না ম্যাডাম, একটু খাওয়া দাওয়া করুন। মেয়ে ফিরে এলে এই চেহারায় তো মেয়ে দেখে আপনাকে চিনতেই পারবে না, মেয়ের কি ভালো লাগবে তখন আপনাকে দেখে? আপনারা গাড়ি এনেছেন তো? বাচ্চু কোথায় গেল? বাচ্চুকে তো দেখছি না এখানে। এটা কে গো দিদি? আমাদের আত্মীয়, আগে তো কখনো দেখিনি। শহর থেকে এসেছে, শহরে থাকে, এই প্রথমবার এলো। তা কে হয়? বললাম তো আমাদের আত্মীয়।
বাহ কি সুন্দর দেখতে, তা কদিন থাকবে? এখন থাকবে। দেখে তো মনে হচ্ছে বড় লোকের মেয়ে। তা এত বড় লোক আত্মীয় আছে তোমাদের? আত্মীয় আত্মীয় আত্মীয়র আবার বড় লোক গরিব বুকের কি আছে? তোমাদের লাইন তো এগিয়ে যাচ্ছে, চলো চলো। আচ্ছা শুনলাম ছোটু নাকি এখানে এসেছে। ছোটু শহরে যায়, তাই ছোটুর সঙ্গেই ও এসেছে। অন্য কিছু ব্যাপার নেই তো? অন্য কিছু ব্যাপার কি কাকিমা? না, পাড়ায় কানাঘোষা শুনছিলাম, ওর সাথে নাকি ছোটুর বিয়ে হবে। যদি হয়ও তাহলেও তো তোমাদের খুশি হওয়ার কথা, তোমাদেরকেই তো সব কাজে কমিতে থাকতে হবে, তাই না? তাহলে ভাই আত্মীয় কেন বলছো গো? বলো আমার ছেলের বউ হবে। ছেলের বউ কি আত্মীয় নয়? ছেলের বউ তো সবচেয়ে কাছের আত্মীয়, একেবারে নিজের মেয়ের মতো। কই গো, তোমাদের লাইন তো এগিয়ে যাচ্ছে, তোমরা যাও, না হলে আমাদের যেতে দাও। আমার বড় তাড়া আছে গো, বাড়িতে রান্না বান্না ফেলে রেখেই চলে এসেছি, বুঝতে পারছো? না না, এই তো চলে যাচ্ছি আমার লাইনে। মা ওমা, বাচ্চু সামনে আমাদের লাইন রেখে দিয়েছে, ঠাকুরমশাইকে বললাম আমাদেরকে এক্ষুনি যেতে বললো। আচ্ছা চল, আমাদের সামনে লাইন রাখা আছে, আমরা এগোলাম কেন? এসো এসো এসো। মা তুমি আগে এসো। আমার সব কেড়ে নিয়েছো ঠাকুর, তবু তোমাকে পুজো দি প্রতিবার। এই সংসারটাকে ভালো রেখো বাবা, আমার যা হয়েছে তা তো হয়েছেই, এই সংসারে সবাই যেন ভালো থাকে, ভালো থাকে। বাবা আমি যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি, ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হয়ে পাশ করে আমি যেন সংসারটার পাশে দাঁড়াতে পারি। আমার মা বাবার এই কষ্ট আর ভালো লাগে না, আমার ছোটদার এই অন্ধকার মুখ আর দেখতে ভালো লাগে না। তুমি আমাদের দেখো বাবা, তুমি আমাদের দেখো। তুমি কেমন আছো? আমাকে ছাড়া থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে না?
তুমি হয়তো ভাবছো তোমার দিটি মরেই গেছে। না মা, মরিনি আমি, শুধু জানি না আমি এখান থেকে বেরিয়ে আর কখনো তোমার কাছে যেতে পারবো কিনা। জানো মা, আমি যেখানে আছি এই বাড়ির লোকগুলো বড় ভালো, এরা আমাকে খুব যত্ন করছে। আমি শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন খুব শিগগিরই আমার তোমার সাথে দেখা হয় মা, খুব শিগগিরই। এই বাড়ির ছেলেটা যে আমাকে নিয়ে এসেছে সে নাকি আমাকে বিয়ে করবে। তোমায় আমি সত্যি কথা বলছি মা, এমন কোনো কথা হয়নি। ছেলেটা তো আমার থেকে ফিরেও তাকায়নি, ও আমাকে কিডন্যাপ করার কাজ করেছে। ও আমাকে অন্যের হাতে তুলে নেবে পাচার করার জন্য। শুধু এখন আমার মনে হচ্ছে ও সেটা আর করতে পারবে না।